Assalamualaikum. Bongo TV News update সবাইকে স্বাগত। আশা শুনতে ইউপি সদস্য কর্তৃক নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলী রেজার নির্দেশে বরদাল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রঞ্জিত কুমার মণ্ডল, সাংবাদিকবৃন্দ, অভিযুক্তকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে তদন্ত সম্পন্ন করেন। বুধবার সকাল 11টায় ইউনিয়নের হেতাইল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ তদন্ত সম্পন্ন হয়। উল্লেখ্য, গত 4 মে সোমবার ইউপি সদস্য নীলকণ্ঠ গাইনের বিরুদ্ধে অর্ধ শতাধিক গ্রামবাসী কর্তৃক গণস্বাক্ষরকৃত দুর্নীতি দমন কমিশনার দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সূত্রে জানা যায়, হেতাইল বুনিয়া ও বাইনতলা গ্রাম থেকে প্রায় 6 লক্ষ টাকার অধিক টাকা নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে আত্মসাৎ করেছেন এবং ক্ষমতার জোরে সরকারি খাট জমিতে ঘর নির্মাণ করেছে। অভিযুক্তকারী এলাকার স্থানীয় ফারুক সানা, তাপস মণ্ডল সহ অনেকেই জানান, ইউনিয়নের বিশিষ্ট নেতার ছত্রছায়ায় ধূর্ত সুচতুর ইউপি সদস্য মৃত নিরোদ গাইনের পুত্র নীলকণ্ঠ গাইন জোন প্রতি 2,774 থেকে 3,000 টাকা করে আদায় করেছেন বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার নামে। কিন্তু সে সম্প্রতি আরও 650 টাকা করে জোন প্রতি দাবি করেছে। টাকা না দিলে কেউ মিটার পাবে না বলে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। ভুক্তভোগীরা আরও জানান, আমরা দীর্ঘ 3 থেকে 4 বছর আগে উক্ত টাকা ইউপি সদস্য নীলকণ্ঠকে প্রদান করি। তিনি আমাদের বললেন, বিদ্যুৎ অফিসে আমার নিকটতম আত্মীয় আছে, কিছু খরচ খরচা দিলে দ্রুত বিদ্যুতের মিটার সংযোগ দেবে। আমরা ছেলে মেয়েদের লেখাপড়ার কথা ভেবে রাজি হই, কিন্তু ইউপি সদস্য আমাদের সরলতা সুযোগ নিয়ে ধোঁকা দিয়েছেন। কিন্তু এখন আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা 2020 সালের ভিতর সকল জনগণের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে, সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উক্ত সুচতুর অর্থলোভী ইউপি সদস্য নীলকণ্ঠ গাইন প্রধানমন্ত্রীর ঘোষণাকে পুঁজি করে আমাদের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, যাহা সম্পূর্ণ আইন বিরোধী। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী পরেশ চন্দ্র মণ্ডলের বক্তব্য, পল্লী বিদ্যুতের লাইন টানার জন্য 1 টাকাও লাগে না, তবে হ্যাঁ, মিটার লাগানো বাবদ সরকারি ফি 400 টাকা, সেটা রসিদের মাধ্যমে গ্রহণ করা হয়। বিষয়টি শুনলাম, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইউপি সদস্য নীলকণ্ঠ গাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারোর কাছ থেকে বিদ্যুৎ এর নাম করে টাকা নেইনি, কিছু কুচক্রী মহলের লোক আছে, তারা আমাকে হেই করার জন্য লেগেছে। বিষয়টি নিরসনে সংশ্লিষ্ট উদ্যতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছেন করোনা সংকট বিপদগ্রস্ত ভুক্তভোগীরা। টাকা নেইনি, বরঞ্চ খুঁটি আসার পরে ফারুক ওই ইয়ের সঙ্গে, মানে ওই যে রুবেলের সঙ্গে কন্ট্যাক্ট করি, ও কিছু কিছু টাকা এলাকাতে তুলি তুলি একটা খুঁটি ভাই দাদা, ওই যে ওই বাউন্ডাঘাতে বুঝিয়ে নিজে একটা খুঁটি 300 টাকা করি, গাড়ি নামাইছে, গাড়ির বিল দিয়েছে, ওই হাতে করে টাকা তুলিছে দেখা, অনেকে বলবে দেখেন এ তো বক্তব্য, তিনি এই যে একটা কানার আমার একটা সাইড আছে, কিন্তু ওই সাইড ওই বাড়ে, এটাও আমার হেতালবিনের ভিতরে, আমরা একই জায়গায় 3 জন প্রার্থী দাঁড়াই, তাহলে এ জায়গায় দল বেদল হইতে পারে দাদা, কিন্তু আমার ওপারের কিছু মানুষ আছে, তারাও তো এই জায়গায় এসেছে, তাদের কাছে শোনেন দিন আদৌ এরকম ধরনের ঘটনা আছে কিনা, বরঞ্চ ওই বাড়ার লোকের এদের খুঁটিটা নিয়ে নিচ্ছে। যারা এরা শোনেন, আমি সমস্ত দিই, এরা সবাই বলছে যে আপনার কাছে টাকা দিয়েছে, তারা বিদ্যুৎ পায়নি, এই ব্যাপারে টাকা আমি নেবেন কিনা এবং না, আমি টাকা নেইনি, বরঞ্চ খুঁটি আমার কাছে কোনো টাকা দিয়েছে এরকম কোনো ডকুমেন্ট নেই, টাকা নেইনি, আমি আমি কী কারণের জন্য টাকা নেবো, এরা খুঁটিয়ে নিয়েছে, ভারত কিছু কিছু টাকা তুলেছে, তাহলে আমার সাথে জানতাম না, তুমি আমার কাছে টাকা দেবো, তুমি আমার কাছে দাও, তুমি তো তুমি বললে হবে, তোমার ডকুমেন্টস কি আছে, তোমার কাছে টাকা দিয়ে তোমার ডকুমেন্টস কি আছে, কে কে ডকুমেন্টস লাগবে, আর লোক লাগবে না, কে আর এতগুলো মানুষ আসবে, খালি তোমরা তো তোমার তোমার সত্যি বলে করে তোমরা
টাকা নিয়ে বলেছে মানি মাথা ঠিক যায় বলতে যাই দু হাজার টাকা নিয়ে টাকা নেই বুঝে নিয়ে আমি টাকা নেইনি কি বলবো Oh,